নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে ডিপিওকে ডেপুটেশন দেওয়া হলো। মূলত সেবাগ্রাম উচ্চ বিদ্যালয়ের দুজন পার্শ্ব শিক্ষককে অবৈধভাবে বাতিলের প্রতিবাদে ডেপুটেশন দিলেন সংগঠনের সদস্যরা। প্রচুর সংখ্যক শিক্ষক সমবেত হয়ে মঙ্গলবার দুপুরে মিছিল করে সমগ্র শিক্ষা মিশনের অফিসের সামনে সমবেত হন। এরপর তাদের সাত দফা দাবি সহযোগে ডেপুটেশন দেওয়া হয় সমগ্র শিক্ষা মিশনের অফিসের ডিপিওকে। ওই দুই শিক্ষককে দ্রুত নিজ বিদ্যালয়ে যোগদান করানোর পাশাপাশি অবসরকালীন সুযোগ সুবিধাগুলি নিয়েও দাবি তোলেন তারা। সেবাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ওই দুই শিক্ষকের বদলির অর্ডার প্রত্যাহার করে নিজ বিদ্যালয়ে যোগদান করানোর নির্দেশ না দেওয়া হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। এ প্রসঙ্গে সিটুর জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী কি জানিয়েছেন, শুনুন। স্যার, কি নাম আপনার? আমার নাম স্বপন গুহ নিয়োগী, আমি সিআইটুর জেলা সম্পাদক। আজকে এখানে কি কারণে আসা? আজকে হচ্ছে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, এটা আমাদের সিআইটু অনুমোদিত সংগঠন, এবং গত কয়েকদিন আগে অবৈধভাবে আমাদের ডিপিও যিনি রয়েছেন আমাদের সর্বশিক্ষা মিশনের, তিনি অবৈধভাবে আমাদের এই যে সেবাগ্রাম যে স্কুল আছে সেই স্কুলের দুজন শিক্ষককে অবৈধভাবে তিনি হচ্ছে বদলি করেছেন, এবং বদলি করবার তার কোনো এখতিয়ার নেই। এবং সেই কারণে আমরা গত রবিবার দিন আমরা কনভেনশন করেছি। কনভেনশন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তাকে জানাবো, ডিপিওকে জানাবো যে 24 ঘন্টার মধ্যে তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ প্রত্যাহার করতে হবে, এবং তাদের পুনর জায়গায় তাদের কাজ করার অধিকারটা দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা ডিপিও সাহেবের কাছে এসেছি। এর পাশাপাশি আজকে আমাদের যে শিক্ষকরা রয়েছেন পার্শ্ব শিক্ষকরা, তারা নানা রকম সমস্যার মধ্যে সম্মুখীন। তারা যে অবস্থা, আপনার যাদের বয়স হয়ে যাওয়ার পর তারা যখন রিটায়ারমেন্ট করছেন, রিটায়ারমেন্টে যে বেনিফিট দেওয়ার কথা সেটাও কিন্তু সুষ্ঠুভাবে সমাধান করা যাচ্ছে না। এই সমস্ত বিষয়ের পাশাপাশি ইপিএফের কথা আমরা বলেছি, এছাড়াও আমরা বলেছি ধরুন রিটায়ারমেন্টের পর বিভিন্ন হাই স্কুলের টিচার রিটায়ারমেন্টের পর সেখানে আপনার হচ্ছে যারা অতিথি শিক্ষক না হয়, আমরা মনে করি সেখানে প্যারাটিচাররা যারা হচ্ছে অবসর গ্রহণ করছেন তাদেরকেও সেখানে অতিথি শিক্ষক হিসাবে নিতে হবে। এই দাবিগুলোকে নিয়েই আমরা হচ্ছে আজকে ডেপুটেশন দিতে এসেছি, এবং আমাদের কাছে এখানে দাবি আছে হচ্ছে আপনার সাত দফা দাবি। এই সাত দফা দাবি নিয়ে আমরা পড়ছি, এবং এখানে আমরা বলতে চাই যে যদি আজকে প্রশাসন, বিশেষ করে যে আজকে যে ডিপিও আছেন তিনি যদি এই আদেশ প্রত্যাহার না করেন, তাহলে পরে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব। কারণ এরা তো আপনার ডিপিও হয়েছেন, কিন্তু এরা খোঁজ খবর রাখে না যে এখানে যখন রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্টের যে পলিসি অনুযায়ী যে এলাকা, বুথ এলাকা, গ্রামীণ এলাকার তারাই হচ্ছে অ্যাপ্লিকেন্ট হবে, তাদেরই হচ্ছে শিক্ষক হিসাবে তারা, পার্শ্ব শিক্ষক হিসাবে তারা নিয়োজিত হবে, এবং হচ্ছে তাদের কোথাও স্থানান্তরিত করা যাবে না। এই সিদ্ধান্ত রুলস থাকা সত্ত্বেও অবৈধভাবে ডিপিওটা করেছেন, কার অঙ্গুলি করেছেন আমরা জানি না, কিন্তু এটা আমরা মানব না। এবং এই সমস্ত কাণ্ড করতে গিয়ে ইতিমধ্যে মালদার ডিপিও তিনি হচ্ছেন ধাক্কা খেয়েছেন, কোর্টের ধাক্কা খেয়েছেন, কারণ মালদার সেখানে একজন জুনিয়ার যে ইঞ্জিনিয়ার আছেন তাকে হচ্ছে এই অবৈধভাবে বদলি করা হয়েছিল, এবং সেখানে আমাদের সমিতি দাবি করেছিল যে বদলি প্রত্যাহার করতে হবে, এটা করতে পারে না, তারা প্রত্যাহার করেনি, ফলে আমাদের ইউনিয়ন ওই সেই জুনিয়ার ইঞ্জিনিয়ারের পক্ষে তারা কলকাতা মহামান্য আদালতে দ্বারস্থ হয়েছিলেন, এবং কলকাতা মহামান্য আদালত তারা যে রায় দিয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন যে কোনোভাবেই অবস্থা থাকেছে আপনার ট্রান্সফার করা যাবে না, ফলে হচ্ছে আজকে ডিপিও সেখানকার মালদা জেলার ডিপিও নাকানি জুবানি খেয়েছেন। আমরা চাই না একজন শিক্ষিত মানুষ ডিপিও তিনি হচ্ছে নাকানি জুবানি খাক, আমরা চাই তিনি যে ভুল করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেই আমাদের আন্দোলন কিন্তু স্থগিত হবে, কিন্তু তাছাড়া আমাদের এই আন্দোলন চলবে, আমরা যখন কোর্টের কাছে যাব পাশাপাশি হচ্ছে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। আজকে এই আন্দোলনের পাশে আমরা সিআইটিউর পক্ষ থেকে এখানে পার্শ্ব শিক্ষকরা খুব অল্প সময়ের প্রস্তুতি নিয়ে, তাদের রাজ্য সম্পাদক এসেছিলেন, মনোরঞ্জন মণ্ডল কনভেনশনে ছিলেন, খুব অল্প সময়ের নিয়ে সিদ্ধান্ত নিয়ে আজকে আমাদের এখানে আসতে হয়েছে, এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা বিষয়টা শুধু ডিপিওকে না, আমরা ডিএমকে জানাবো, কিন্তু ডিএম তিনিও বদলি হয়ে গেছে, নতুন ডিএম এখনও জয়েন করেনি, আমরা পরবর্তীকালে তার কাছে আমরা জানাবো। এবং আজকের আমরা এখানে সিআইটিউর পক্ষ থেকে, সিআইটি উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আমরা এটা ঘোষণা করে দিতে চাই যে পার্শ্ব শিক্ষকরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের পাশে আমরা সিআইটিউ সব রকমভাবে সহযোগিতা করব। সিআইটিউ অনুমোদিত আমাদের যে সংগঠনগুলো আছে সেই সমস্ত সংগঠনগুলো তাদের পাশে, মিড ডে মিল থেকে শুরু করে আসা, আইসিডিএস, চা, মোটর থেকে শুরু করে আমাদের যে সংগঠনগুলো আছে তা নির্মাণ তারা পাশে থেকে সহযোগিতা করবে। আমরা সিআইটিউর পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সংগঠনের কমরেড নীলকমল সাহা আমাদের অন্যতম সম্পাদক, এবং আমরা সিআইটিউর নেতৃত্ব আমরা এখানে এসেছি, আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব, এই উদ্দেশ্যেই আমাদের আজকে এখানে আসা। এই আমাদের এটা আপনারা রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।